আসসালামু আলাইকুম। আমাদের হিন্দি ভাষা শিক্ষার আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা অতি সহজ এবং অনেকগুলো কমন হিন্দি বাক্য শিখব। আজকের এই ভিডিওটা আমাদেরকে হিন্দি শিখতে এবং হিন্দিতে কথা বলতে অনেকটা সাহায্য করবে। আমি অত্যন্ত আশাবাদী আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন আর অল নোটিফিকেশান পুশ করে দিন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন। আর আপনাদের কাছে একটা অনুরোধ রইল যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমাদের প্রথম বাক্যটা হলো তুমি কি ঠিক আছো। তুমি কি ঠিক আছো হিন্দি হবে কিয়া তুম ঠিক হো, কিয়া তুম ঠিক হো। আমাদের আগের বাক্যটি থেকে কয়েকটা হিন্দি শব্দের অর্থ নেওয়া হয়েছে। তুমি হিন্দি হবে তুম, কি হিন্দি হবে কিয়া, ঠিক হিন্দি হবে ঠিক, আস হিন্দি হবে হো। আমি ঠিক আছি, আমি ঠিক আছি হিন্দি হবে মে ঠিক হো, মে ঠিক হো। আমরা বাক্যটাকে এভাবেও বলতে পারি তুমি কেমন আছো। আমাদের আগের বাক্যটা কি ছিল? আমাদের আগের বাক্যটা ছিল তুমি ঠিক আছো। আমরা তুমি ঠিক আছোর জায়গায় তুমি কেমন আছো এটা বললে আরও সুন্দর হয়। তুমি কেমন আছো হিন্দি হবে তুম ক্যাসে হো, তুম ক্যাসে হো। আমরা বাক্যটার উত্তর এইভাবে দিতে পারি যে আমি ভালো আছি, আমি ভালো আছি হিন্দি হবে মে আচ্ছা হো, মে আচ্ছা হো। বা আমরা অনেক সময় এভাবেও বলে থাকি তুমি কি ভালো আছো, তুমি কি ভালো আছো হিন্দি হবে কিয়া তুম আচ্ছা হো, কিয়া তুম আচ্ছা হো। আমাদের এই বাক্যটা হলো তুমি দেখতে ঠিক লাগতেছো না, তুমি দেখতে ঠিক লাগতেছো না হিন্দি হবে তুম দেখনে মে ঠিক নেহি লাগ রে হো, তুম দেখনে মে ঠিক নেহি লাগ রে হো। অনেক সময় আমরা দেখি যে আমাদের সামনে যে ব্যক্তিটা থাকে সে একটু অসুস্থ অসুস্থ থাকে বা দুর্বল দুর্বল ভাব মনে হয়, তখন আমরা তাকে বলি না যে তুমি দেখতে ঠিক লাগতেছো না, এর হিন্দি হবে তুম দেখনে মে ঠিক নেহি লাগ রে হো। আমাদের আগের বাক্যটি থেকে আমাদের এখানে কিছু হিন্দি শব্দের অর্থ না হয়েছে, যেমন তুমি দেখতে হিন্দি হবে তুম দেখনে মে, ঠিক হিন্দি হবে ঠিক, লাগতেছো না হিন্দি হবে নেহি লাগ রে হো, নেহি লাগ রে হো। আমাদের এই বাক্যটা হলো আমি আমার ফোন হারিয়েছি, আমি আমার ফোন হারিয়েছি, বা আমরা এটাও বলতে পারি হারিয়ে ফেলেছি, এর হিন্দি হবে ম্যানে আপনা ফোন খো দিয়া, ম্যানে আপনা ফোন খো দিয়া। আমাদের আগের বাক্যটি থেকে এখানে কিছু হিন্দি শব্দের অর্থ নেওয়া হয়েছে, যেমন আমি হিন্দি হবে মে বা ম্যানে, আমার হিন্দি হবে আপনা বা আমরা মেরাও বলতে পারি, আমার হিন্দি হবে মেরা, ফোন হিন্দি হবে ফোন, হারিয়েছে হিন্দি হবে খো দিয়া, হারিয়েছি হিন্দি হবে খো দিয়া। আর আমরা যদি বলি হারিয়ে গেছে তাহলে হিন্দি হবে খো গায়া, খো গায়া। আমাদের এই বাক্যটা হলো আমার ফোন চুরি হয়ে গেছে, আমার ফোন চুরি হয়ে গেছে, হিন্দি হবে মেরা ফোন চোরি হো গায়া হে, মেরা ফোন চোরি হো গায়া হে। আর আমরা যদি বাক্যটাকে এইভাবে বলি আমার ফোন চুরি হয়েছে, আমাদের আগের বাক্যটা ছিল আমার ফোন চুরি হয়ে গেছে, আর আমাদের এই বাক্যটা হচ্ছে আমার ফোন চুরি হয়েছে, হিন্দি হবে মেরা ফোন চুরি হুয়া হে, মেরা ফোন চুরি হুয়া হে। আগের বাক্য থেকে আমাদের এখানে কিছু হিন্দি শব্দের অর্থ নেওয়া হয়েছে, যেমন আমার হিন্দি হবে মেরা, ফোন হিন্দি হবে ফোন, চুরি হিন্দি হবে চুরি, হয়ে গেছে হিন্দি হবে হো গায়া হে। আমাদের এই বাক্যটা হলো আপনার ফোন কে চুরি করেছে, আপনার ফোন কে চুরি করেছে হিন্দি হবে আপকা ফোন কিসনে চুরায়া, আপকা ফোন কিসনে চুরায়া। বা আমরা এটাও বলতে পারি আপকা ফোন কিসনে চোরি কিয়া, আপকা ফোন কিসনে চোরি কিয়া। আমরা দুইটার একটা বলতে পারি, অসুবিধা নেই, আপকা ফোন কিসনে চুরায়া বা আপকা ফোন কিসনে চুরি কিয়া। আগের বাক্যটি থেকে আমাদের এখানে কিছু হিন্দি শব্দের অর্থ নেওয়া হয়েছে, যেমন আপনার ফোন হিন্দি হবে আপকা ফোন, কে হিন্দি হবে কিসনে বা কোন, চুরি করেছে হিন্দি হবে চুরায়া বা চোরি কিয়া। আমাদের এই বাক্যটা হলো ও আমার ফোন চুরি করেছে, ও আমার ফোন চুরি করেছে, হিন্দি হবে বো মেরা ফোন চুরায়া বা চোরি কিয়া, ও আমার ফোন চুরি করেছে হিন্দি হবে বো মেরা ফোন চুরায়া বা চোরি কিয়া। আগের বাক্যটি থেকে আমাদের এখানেও কিছু হিন্দি শব্দের অর্থ নেওয়া হয়েছে, যেমন ও হিন্দি হবে বো, আমার হিন্দি হবে মেরা, ফোন হিন্দি হবে ফোন, চুরি করেছে হিন্দি হবে চোরায়া বা চোরি কিয়া, ও নিজে চলে গেছে, ও নিজে চলে গেছে হিন্দি হবে বো খোদ চালা গায়া,
वो खुद चला गया। आगे वाक्यटी थेके आमादेर एखाने किछु हिंदी शब्द अर्थ नेওয়া হয়েছে, जेमन ও হিন্দি হবে ও, নিজে হিন্দি হবে খোদ, আর যদি বলা হয় নিজের হিন্দি হবে খোদ কা বা আপনা। বাক্যের পরিবর্তনে এগুলোর পরিবর্তন হয়ে থাকে। চলে গেছে হিন্দি হবে চালা গয়া। আর আমরা যদি বাক্যটাকে এইভাবে বলি যে ও নিজে থেকে চলে গেছে, আমাদের আগের বাক্যটা হলো ও নিজে চলে গেছে, আর এই বাক্যটা হচ্ছে ও নিজে থেকে চলে গেছে, হিন্দি হবে বো খোদ সে চালা গয়া, বো খোদ সে চালা গয়া। আগের বাক্যটি থেকে এখানে কিছু হিন্দি শব্দের অর্থ দেওয়া হয়েছে, যেমন ও হিন্দি হবে বো, নিজে থেকে হিন্দি হবে খোদ সে, চলে গেছে হিন্দি হবে চালা গয়া। আর বাক্যটাকে যদি এইভাবে বলা হয় ও নিজে নিজে চলে গেছে, ও নিজে নিজে চলে গেছে, হিন্দি হবে বো আপনি আপ চালা গয়া, বো আপনি আপ চালা গয়া। আমাদের এই বাক্যটা হলো এটা নিজে নিজে হয়ে গেছে, এটা নিজে নিজে হয়ে গেছে, হিন্দি হবে ইয়ে আপনি আপ হো গয়া, ইয়ে আপনি আপ হো গয়া। আপনারা যেন সঠিকভাবে বুঝতে পারেন, বুঝতে অসুবিধা না হয়, সেই কারণে আগের বাক্যগুলো থেকে কিছু হিন্দি শব্দের অর্থ নেওয়া হয়েছে। যেমন আমাদের প্রথম শব্দের অর্থটা হচ্ছে নিজে, হিন্দি হবে খোদ, নিজ থেকে হিন্দি হবে খোদ সে। আর যদি নিজে নিজে দুইবার বলা হয় নিজে নিজে, তাহলে হিন্দি হবে আপনি আপ, এটা আমি নিজে করেছি, এটা আমি নিজে করেছি, হিন্দি হবে ইয়ে মে খোদ কিয়া, ইয়ে মে খোদ কিয়া। এটা তুমি নিজে করেছ, আমরা অনেক সময় জিজ্ঞেস করি না অন্যকে যে এটা তুমি নিজে করেছ, হিন্দি হবে ইয়ে তুম খোদ কিয়া, ইয়ে তুম খোদ কিয়া। এটা আমি নিজ থেকে করেছি, এটা আমি নিজ থেকে করেছি। কোনো কাজ আমরা নিজ থেকে যখন করি না, তখন আমরা বলি না যে এটা আমি নিজ থেকে করেছি, হিন্দি হবে ইয়ে মে খোদ সে কিয়া, ইয়ে মে খোদ সে কিয়া। অনেক বেশি চিন্তা করবে না বা ভাববে না, হিন্দি হবে বহুত জিয়াদা মত সোচ, অনেক বেশি চিন্তা করবে না বা ভাববে না, হিন্দি হবে বহুত জিয়াদা মত সোচ। আমি এটা নিয়ে বেশি ভাবি না, আমি এটা নিয়ে বেশি ভাবি না, হিন্দি হবে মে ইসকে বারে মে জিয়াদা নেহি সোচতা। বা আমরা এটাও বলতে পারি মে ইসকে বারে মে জিয়াদা নেহি সোচতা হো, জিয়াদা নেহি সোচতা বা জিয়াদা নেহি সোচতা হো, আপনি যে কোনো একটা বললে চলবে। আমি এটা নিয়ে বেশি ভাবি না, মে ইসকে বারে মে জিয়াদা নেহি সোচতা বা মে ইসকে বারে মে জিয়াদা নেহি সোচতা হো। আমাদের এই বাক্যটা হলো আমি ওজন বাড়াতে চাই। অনেকে বলে না যে আমি মোটা হতে চাই, সেটাই বলা হয়ে আছে আমি ওজন বাড়াতে চাই, হিন্দি হবে মে ওজন বাড়ানা চাহতা হো, মে ওজন বাড়ানা চাহতা হো। এখানে ক্লিয়ার ওজন বলা যাবে না, আপনি এখানে বলতে পারেন ওজন, মে ওজন বাড়ানা চাহতা হো। আমি ওজন কম করতে চাই, অনেক মোটা মানুষ আছে না যারা ওজন কম করতে চায়, আমি ওজন কম করতে চাই, হিন্দি হবে মে ওজন কম করনা চাহতা হো, মে ওজন কম করনা চাহতা হো। আমি ওজন বাড়ানোর চেষ্টা করতেছি, আমি ওজন বাড়ানোর চেষ্টা করতেছি, হিন্দি হবে মে ওজন বাড়ানে কি কোশিশ কর রাহা হো, মে ওজন বাড়ানে কি কোশিশ কর রাহা হো। আমি ওজন বাড়ানোর চেষ্টা করতেছি, হিন্দি হবে মে ওজন বাড়ানে কি কোশিশ কর রাহা হো। আমাদের এই বাক্যটা হলো আমি আমার ওজন কম করার চেষ্টা করতেছি, আমি আমার ওজন কম করার চেষ্টা করতেছি, হিন্দি হবে মে মেরা ওজন কম করনে কি কোশিশ কর রাহা হো, মে মেরা ওজন কম করনে কি কোশিশ কর রাহা হো। আমাদের এই বাক্যটি হলো আপনি তাকে শেষবার কবে দেখেছেন, আপনি তাকে শেষবার কবে দেখেছেন, হিন্দি হবে আপ উসে আখিরি বার কাব দেখা, আপ উসে আখিরি বার কাব দেখা। শেষবার আপনি কখন ক্রিকেট খেলেছেন, শেষবার আপনি কখন ক্রিকেট খেলেছেন, হিন্দি হবে আখিরি বার আপনি কাপ ক্রিকেট খেলা, আখিরি বার আপনি কাপ ক্রিকেট খেলা। আমাদের এই বাক্যটা হলো আমি জানি না অনেক সময় হয়ে গেছে, মানে ক্রিকেট কখন খেলেছি আমি জানি না অনেক সময় হয়ে গেছে বা ভুলে গেছি, এই ধরনের কিছু বোঝানো হয়েছে। আমি জানি না অনেক সময় হয়ে গেছে, হিন্দি হবে মুঝে নেহি পাতা বহুত সময় হো গায়া হে, মুঝে নেহি পাতা বহুত সময় হো গায়া হে। বা আমরা বাক্যটাকে এভাবেও বলতে পারি অনেক সময় আগে খেলেছিলাম, অনেক সময় আগে খেলেছিলাম, হিন্দি হবে বহুত সময় পেহলে খেলা থা, বহুত সময় পেহলে খেলা থা।
বা আমরা বাক্যটাকে এভাবেও বলতে পারি, অনেক দিন আগে খেলেছিলাম। অনেক দিন আগে খেলেছিলাম হিন্দি হবে বহুত দিন পেহলে খেলা থা, বহুত দিন পেহলে খেলা থা। আমাদের এই বাক্যটা হলো কতদিন আগে খেলেছিলাম এটা আমি নিজে ভুলে গেছি। কতদিন আগে খেলেছিলাম এটা আমি নিজে ভুলে গেছি হিন্দি হবে কিতনা দিন পেহলে খেলা থা ইয়ে মে খোদ ভুল গায়া, কিতনা দিন পেহলে খেলা থা ইয়ে মে খোদ ভুল গায়া। আমার মনে নেই, আমার মনে নেই হিন্দি হবে মুঝে ইয়াদ নেহি, আমার মনে নেই হিন্দি হবে মুঝে ইয়াদ নেহি। বন্ধুরা আজ এতটুকু পর্যন্ত, দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর একে অপরের জন্য দোয়া করবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।